সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনের সময় তিনি সামরিক বাহিনীর প্রতি এই নির্দেশনা দেন। তাইওয়ানের চারপাশে চীনের বৃহৎ সামরিক মহড়ার কয়েকদিন পর জিনপিংয়ের এই আহ্বান সামনে এলো। জিনপিং বলেন, সেনাদের অবশ্যই তাদের কৌশলগত দক্ষতা এবং যুদ্ধের সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া চীনের কমিউনিস্ট নেতারা বলছেন, তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে দ্বিধা করা হবে না।